আর ওকে ফ্যাশন উইকের আজ ছিল শেষ দিন। তো আমাদের স্টল থাকার জন্য আসলে আমি ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে পারি নাই, মিস করে গেছি অনেক কিছু। তো আজ শেষ সময়ে একটু ঘুরে দেখলাম, কিছু কিছু জিনিস দেখলাম অসম্ভব সুন্দর, যেমন আর্ট গ্যালারিটা তো অসম্ভব সুন্দর, তারপরে ছিল ফ্যাশন শো। তো ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করব। অনেক কিছু ভিডিও করতে পারি নাই, ফাঁকে ফাঁকে যতটুকু ভিডিও করতে পেরেছি অল্প, একেবারে খুব কম, একটা কম সময়ের জন্য ভিডিও করতে পেরেছি, তাই শেয়ার করব। এটা আসলে ঢোকার পথ। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আপনি এসে এখান থেকে ছবি তুলতে পারবেন। লেখা আছে অর্কো ফ্যাশন উইক। তো ভীষণ সুন্দর, এখানে বসার জায়গা আছে, অনেকে ছবি তুলছে বসে বসে। তো তারপরে আরও ভিতরে অনেক কিছু আছে। এই যে এটা হলো আমাদের মার্কেট প্লেস, সেটা যাওয়ার জায়গা। তারপরে এখানে তো অনেক কিছুই আছে, যেখানে আপনি মেহেদি দিতে পারেন। তারপরে এই যে এখানে হলো বিস্কিট ফ্যাক্টরি নামে ওদের যে ব্র্যান্ডটা, এখানে নর্মালি সানগ্লাস পেইন্ট করে। তারপর অনেক কিছু আছে এখানে, আপনারা যে আসতে পারেনি তারা মিস করেছেন অনেক। আর এইটা হলো ফটোশ্যুট, ফটো তোলার জায়গা এখানে। তারপর এই জায়গা ভীষণ সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, দেখালাম আপনাদের। কিছুক্ষণ পরেই আমাদের মেলা শেষ হয়ে যাবে। ছিল খুবই সুন্দর, আপনার সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি। এই জায়গাটার কথা আর কি বলবো, এটা হলো আর্ট গ্যালারি। এখানে আসলে আর্ট আমি পুরো ব্যাপারটা, এদের কনসেপ্টটা কি ছিল আমি বুঝতে পারিনি। আসলে আর্ট বোঝার দরকার নেই, ভালো লেগেছে এটাই হলো বড় ব্যাপার। এই দেখেন কত সুন্দর, এখানে আপনি ড্রেস নিতে পারেন, ঘুমাতে পারেন, বসে থাকতে পারেন, গল্প করতে পারেন, অনেক ভীষণ সুন্দর। তো কেমন লাগলো আশা করি জানাবেন। ভালো থাকবেন সবাই।